আশুরা কেন? আমরা সবাই জানি, মশলা জানি, আশুরা দুটো সিয়াম রাখতে হয়, 9, 10 বা 10, 11, এই তো মশলা তো সবাই জানি আমরা। করলে কী হবে? বিগত এক বছরের গুণা আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আশুরা সিয়াম সবাই রাখবো, নিয়ত করে রাখেন। প্রশ্ন হলো আশুরাটা কেন? এই প্রেক্ষাপট কি আপনার ভুলে গেছেন? সেই যুগের পরাশক্তি দুর্দণ্ড প্রতাপ সম্রাট ফেরাউনের বিরুদ্ধে মিসকিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুদ্ধ, অসম যুদ্ধ, তো যুদ্ধই না, কিছুই না হিসাব মতো। মুসা ছিলেন একজন দাঈ আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারী। তিনি দাওয়াত দিয়েছিলেন আল্লাহর হুকুমে ফেরাউনের কাছে গিয়ে, আল্লাহর হুকুমে, তোমরা দুই ভাই ফেরাউনের কাছে যাও এবং তাদেরকে দাওয়াত দাও, ইন্নানি মাহাকুমা, আমি তোমাদের দুই ভাইয়ের সঙ্গে থাকলাম, আসমা ওয়া আরা, আমি তোমাদের সব কথা শুনব এবং দেখব। এইটুক কথা বিশ্বাস করে নিয়ে খুনের কেসের আসামি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের সামনে গিয়ে হাজির। কার বুকের পাটা কেমন আছে সেই যুগে চিন্তা করতে পারে? যেই ফেরাউনকে তিনি ভয় দেখেছেন, আল্লাহর ভয়। ইতিহাস নবীদের গানি পড়ে দেখবেন, আল্লাহর হুকুম হল, মুসা তুমি তোমার সাথীদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে যাও। বনু ইসরাঈলের সবাইকে উনি বেরিয়ে চলে গেলেন। হঠাৎ পিছন থেকে চলে আসলো ফেরাউন এবং তার বিশাল সেনাবাহিনী, ইসরায়েলি বর্ণনা অনুযায়ী প্রায় 7.5 লক্ষ সেনাবাহিনী। সাথীরা বলল, হে মুসা, ওই ধরে এসে গেল, ধরে ফেলবো তো আমাদেরকে। মুসা বললেন, কাল্লা বল্লাহে লা, কশ্চিন কালে ওরা আমাকে ধরতে পারবে না। আল্লাহ বললেন, মুসা আলকাই আসাক, হে মুসা তোমার হাতের লাঠিটা ফেলে দাও সমুদ্রে। মুসা ফেলে দিলেন, সমুদ্র দুভাগ হয়ে গেল, বিশাল কাত্তৌদুল আজিম, বড় বড় একেবারে উঁচু পাহাড়ের মতো রাস্তা হয়ে গেল, মাঝখানে শুকনা। মুসা তার সাথীদেরকে নিয়ে বেরিয়ে গেলেন, ওপারে চলে গেলেন, পিছিয়ে পিছিয়ে ফেরাউন চলে আসলো। ফেরাউন দৌড়াচ্ছে, কী করে ওকে ধরা যায়? ফেরাউনের নজর মুসার দিকে, আর আল্লাহর নজর সবগুলো নদীর মধ্যে ঢোকা পর্যন্ত সুযোগ, তারপরে আর সুযোগ পাবে না। সব নদীর মধ্যে ঢুকে পড়ল, আল্লাহ হুকুম দিলেন, পানি সমান হয়ে গেল, ডুবি শেষ। চোখের সামনে এই দশা দেখল, নদী পার হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, ওই দিন ছিল 10ই মুহররম, তিনি আল্লাহর শুকরিয়ার জন্য সিয়াম রাখলেন। এটি হচ্ছে আশুরা। আশুরা অর্থ দশম, আশার অর্থ দশ। দশম দিনে, ওই দিন ছিল মুহররম মাসের দশম দিন, আর এই উপলক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিয়াম রাখলেন। ওটাই যুগ যুগ ধরে চলে আসছে। মুসার অনুসারী যারা ইহুদি, ঈসার অনুসারী যারা নাসারা এবং কুরাইশরা, আল্লাহ রাসূলের আসার আগে থেকেই আশুরা সিয়াম পালন করত। এখন তো বুঝতে পারলেন আশুরা কি এমনি আসছে, জিহাদের বিনিময়ে আসছে, এমনি আসে নাই। অথচ এই জিহাদে মুসা তার সৈন্যদের যেতে নাই, সিরফ আল্লাহর রহমতে যেতেছেন, তার একটা হুকুমের জয় পরাজয় নির্ভর করে। মুসা ছেলে ইমানদার, ও ছেলে বেঈমান, আল্লাহ বেঈমানকে কোনো সাহায্য করে না। তাই ইমানই শক্তির সামনে, অ্যাটম বোমার শক্তি কোনো কাজে লাগে না, ইমানই শক্তির সামনে দুনিয়া সব পরাজিত। বাংলার জমিনে শান্তি আনতে গেলে আগে আমাদেরকে ইমানে বলে বলিয়ান হতে হবে, নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সমর্পণ করে দিতে হবে, দিয়ে কাজ করতে হবে। আল্লাহ ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা, আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার উপায় বের করে দেবে, সেদিন উপায় খুঁজি পায় না, কোন দিকে যাবো কোন দিকে যাবো না, উপায় আল্লাহ ঠিকই বের করে দেবে। আপনি নিয়তটাকে খালেস করেন, দেখেন সব পাবেন। আপনার নিয়ত হোক, এই সমাজটি আমি পরিবর্তন করবো, আল্লাহর পথে নিয়ে যাব, এই সমাজ ধরনের মানুষের দাসত্ব ছেড়ে, ফেরাউনের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বে ফিরে আসে, আর তো কিছুই না। মুসা তাই করেননি,
সেই আশুরার সামনে এসে যাচ্ছে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, এই তোমরা এগুলো সিয়াম পালন করো না ইহুদিরা? তার বলে আমাদের নবী মুসা ফেরাউনের বিরুদ্ধে বিজয় লাভ করে এদিন তিনি সিয়াম রেখেছিলেন, এদিন সেই আশুরা, সেজন্য আমরা এটা করি। আর রসুল জবাব দিলেন, মুসার সত্যের হকদার হচ্ছে আমরা মুসলমানরা, তোমরা নও, তোমরা তো বিকৃত লোক, তোমরা তো মুসার ধর্মকে ধ্বংস করে দিয়েছ। মুসার সত্যিকার অধিকার, সত্যিকার অনুসারী আমরাই। যদি আগামী বছর আমি বেঁচে থাকি, তো তোমাদের 10 তারিখে নয়, আমি 9 তারিখে এবং 10 তারিখে 2 দিন সিয়াম রাখবো, যাতে তোমাদের সঙ্গে পুরোপুরি মিল না হয়। ইবনে আব্বাস বলছেন 10 অথবা 11, আমরা যেহেতু 11 তারিখ পড়ে যাবে শুক্রবার, কোনো ঝামেলার দরকার নেই, আপনারা বুধবার আর বৃহস্পতিবার 2 দিন সিয়াম রাখবেন, ঠিক আছে? তো 9 এবং 10, খালাস। শুধু সিয়াম রাখবেন না, এই সিয়ামের উদ্দেশ্যটা মনে রাখবেন, সত্য ও মিথ্যার দ্বন্দ্বের অবসান ঘটেছিল এই আশুরার মাধ্যমে সেদিন। সেদিন ফেরাউনি অহংকার চূর্ণ হয়ে গেছিল, এইটা মনে রাখবেন সবসময়। লিফলেটটা নিয়ে যাবেন, আশুরের মহরম বই নেন, বিতরণ করেন, মানুষ বুঝুক যখন আমরা রাজশাহী এসছে এখানে, কিসের শিয়া সন্নি ইউনিভার্সিটি শুরু করে সাহেব বাজার পর্যন্ত, আশুরার দিন যে দৃশ্য এখন আমার চোখে ভাসতেছে, আরে বাপ রে বাপ! হোসেন সেজে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে বসে, হাই হোসেন হাই হোসেন, তরবারি গায়ে লাল রং লাগানো, কি যে যুদ্ধ চলে, পুরো রাস্তা যুদ্ধ চলে। যেটা আবার কোন জাতের মুসলমান সব, কী আহলেদিস কী হানাফি, অত শিয়া তো রাজশাহী একটা বালাই নেই। এগুলো কারা করতো? সাহেব বাজারে হোসেনের নামে বরকতের পিঠা বিক্রি হতে আছে, বড় বড় পিঠা, এটা হোসেনের পিঠা খাও সব, লোকে বরকত মনে করে কিনতো, দাম যদি 10 টাকা তো নেবে 20 টাকা। এইটা হলো রাজশাহীর ডাইরেক্ট আমাদের চোখের সামনে দেখা ঘটনা। আমি গেছি শিবগঞ্জের না কনসার্ট এলাকার জলসা করার জন্য, ফেরত আসছি, আমাদের তো মনে হচ্ছে না কবে কোন আসর হয় কোন দিন হয় না, সব বেদাতে ছুটি মনে থাকে নাকি? দেখি রাস্তার পাশে বড় একটা পুকুর, লোকে লোকারণ্য, কি তখন তো ঘোড়া গাড়িতে যেতে হতো, তখন তোর মাইক্রোফাইগ্রে আমরা চেহারা দেখিনি কখনো। বলে এখানে কি হয়েছে? তাহলে এখানে কারবালার লড়াই হচ্ছে, আমাদের জীবনে কারবার লড়াই যাবে দেখিনি, দেখি একটা থামতে দেখি কী ব্যাপার। তো দেখি পুকুরে ছেলে এবং মেয়েরা একটা মোরগ ফেলে দিয়ে মোরগটা ধরার জন্য পাল্লাপাল্লি করতেছে, যে কি কারবালা হলো, ছেলে মেয়ে পুকুরে মোরগ ধরে না কি ধরে, হ্যাঁ একই, হ্যাঁ বাক এখানে দাঁড়িয়ে ঠিক লাগে, থাকলে গণ হবে, নাম দিচ্ছে কি কারবালা যুদ্ধ, কামটা হচ্ছে কি পুরো এলাকাটা এক চাপাই দিয়ে শুরু করে পুরো আহলেদিস এলাকা সব কেন্দ্র, সব জায়গাগুলো জাহিল, একেবারে জাহিলে বসিত, আলেম ওলামা ভর্তি, তৎকালীন আলেম ছিল না, যথেষ্ট আলেম ওলামা ছিল আহলেদিসের মধ্যে, কিন্তু এগুলোর বিরুদ্ধে কতল হিম্মত কারো ছিল না। প্রথম লিফলেট লিখলাম মহরম পর্ব ইসলাম, ছোট্ট, সেটা এখন বড় হয়ে বই হয়েছে আশুরে মহরম। প্রতিটি ব্যাপারে যে জাহিলিয়াত ছিল এত দঞ্চল মুসলমানদের মধ্যে, মর্মান্তিক জাহিলিয়াত ছিল, আলহামদুলিল্লাহ সবই আস্তে আস্তে দূর হয়ে চলে গেছে। আর সংগঠন ছাড়া যে হয় না এটা বুঝলাম আমি সংগঠন করার পরে, আমি একা একা ছিল আসলে কী হতো, হতো কিছু, কিচ্ছু হতো না। সংগঠনের কিছু ভাই আমাদের তৈরি হয়েছিল বলেই সমস্ত এলাকাতে বেদাত ছাপ হয়ে গেছে। অত গর্ব কি আমরা আহলেদিস, আরে বাপরে বাপ কিসের আহলেদিস, তুমি পার্থক্য একটাই ছিল, এরা বুকে হাত বান্ধ আমিনটা জোরে জোরে বলতো, আর কোনো পার্থক্য নাই, সব এক। সংস্কার মোনা হন, সমাজ থেকে যাবত শির্ক বেদাতকে উৎখাত করার জন্য সাহসী পদক্ষেপ নিন, ইনশাল্লাহ আপনাদের মতো সংস্কারকদের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আজ হোক কাল হোক বাংলার জমিন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, দেখবেন এই সমস্ত শেরক বেদাতের কোনো খুঁজি পাবেন না, এখন তো পাচ্ছি না আমরা, এখন তো কোথায় আছে রাজশাহী তার দেখি না, ওদিকে আসে কিনা আলাই ভালো, তারা গ্রাম অঞ্চলে বলতে পারবো না, সব চলে গেছে। তাই যত পারেন বই আর লিফলেট বিতরণ করেন, এখন মানুষ শিক্ষিত হয়েছে, আমরা যখন শুরু করেছি তখন তো শিক্ষিতই ছিল, বাংলা পড়তে পারতো না, যে যুগ ছিল আগে বাংলা পড়ার লোকই ছিল না। আশুরার সামনে আসতেছে, আশুরার জন্য একটি শ্যাম অবশ্যই 10 তারিখ অথবা 9-10,
রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যদি পারেন, বাপ মা তো সবারই অনেকেরই চলে গেছে, বই সামনে আছে কিছু নিয়ে যান, শুধু বিতরণের উদ্দেশ্যে নিজের বাচ্চাটা রাখেন আর সব মানুষকে দেন, দেখবেন কার মধ্যে হয়তো পরিবর্তন আসবে আল্লাহ পাক ভালো জানে। নিয়ত করেন, আল্লাহ তোমার বিশুদ্ধ দিন প্রচারের জন্য আমি তোমার অস্তে এটা দান করলাম, এই নেকিটা আমার কবরের অস্থ মা বাপের রোহে পৌঁছে দিও, ইনশাআল্লাহ এর মাধ্যমে তারা উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে।